চিরতর ছাড়া পেল কোরআনের পাখি, থাকবে না পাখি আর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরাম, বাংলাদেশ জামাত ইসলামী 1979 সালের মে মাসে পুনরায় সম্মেলন করার মাধ্যমে নিজ নামে স্বনামে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কাজ শুরু করে। সাইদে সাহেব 80 সাল থেকেই মূলত তিনি জনগণের কাছে তিনি একজন ভালো বক্তা হিসাবে, দায়ী আল্লাহ হিসাবে তিনি সুপ্রতিষ্ঠিত হয়ে যান। মূলত 80-এর দশক, 90-এর দশক আর কারাগারে অন্তরীণ হওয়ার আগে 2010 সালের আগ পর্যন্ত এই 30টি বছর ধরে তিনি বাংলাদেশের জেলা উপজেলা গুলোতে যেভাবে তিনি আল কোরআনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, এটা দ্বারা মূলত বাংলাদেশের ইসলামী আন্দোলন জামাত ইসলামের ভিত মজবুত হওয়ার জন্য জনগণের হৃদয়ের মধ্যে ইসলাম এবং ইসলামী আন্দোলনের দাওয়াত তিনি সম্প্রসারিত করেছেন। আর যে কাজটার এই কাজের মাধ্যমে মূলত জামাত ইসলামী জনগণের কাছে পরিচিতি লাভ করেছে, জামাত ইসলামী জনগণের মাধ্যমে জনগণের মধ্যে ইসলামী আন্দোলনের যে দাওয়াত দিচ্ছিল সেই কাজ সাইদি সাহেব যেভাবে করে এই কাজে সহযোগিতা দিয়েছেন, বাস্তব ভূমিকা রেখেছেন, এ ব্যাপারে আমি মনে করব যে সবচেয়ে তিনি উল্লেখযোগ্য এবং অগ্রগণ্য ভূমিকা তিনি রেখেছেন। তার বক্তৃতার মধ্যে সমাজতন্ত্রের অসারতা, ধর্মনিরপেক্ষতাবাদের নামে যে ধর্মহীনতা এবং ওই সময়ের আমাদের ধর্মীয় অঙ্গনে যে কবর পূজা, পীর পূজা, এরকম বিভিন্ন যে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত ছিল, প্রতিষ্ঠিত ছিল, এগুলোর বিরুদ্ধে সাইদি সাহেব তার অনলবর্ষী বক্তৃতার মাধ্যমে জনগণের মন মগজ থেকে এই সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ, সেকুলারিজমের প্রতি যে আকর্ষণ, বিশেষ করে আওয়ামী লীগের ধারক বাহক যারা, তারা যে সেকুলারিজমের প্রবক্তা, তাদের এই আদর্শের বিরুদ্ধে তার ক্ষুরধার লেখনী এবং বক্তব্য এটা জনগণের মধ্যে ব্যাপক আন্দোলন সৃষ্টি করে এবং জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ অত্যন্ত বলিষ্ঠ ভাবে এগিয়ে যায়। সম্মানিত ভাইরা, এর পাশাপাশি সাইদি সাহেব তিনি 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই 10টি বছর তিনি জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে তিনি ভূমিকা রাখেন। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের 1996 সালের নির্বাচনে যখন আমাদের রেজাল্ট, নির্বাচনের রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল, সে সময়ও সাইদি সাহেব 1996 সালে তিনি প্রথম তিনি পিরোজপুর 1 আসন থেকে তিনি নির্বাচিত হন এবং পরে 2001 সালে তিনি পুনরায় তিনি আবার নির্বাচিত হন। এই 10টি বছর ধরে তিনি জাতীয় সংসদে আল কোরআনের পক্ষে, ইসলামী আইনের পক্ষে তিনি যে বলিষ্ঠ বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি ইসলামী রাষ্ট্র, ইসলামী সংবিধান এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে তিনি জোরালো বক্তব্য তিনি রেখেছেন। যারা আইন প্রণেতা, বিশেষ করে জাতীয় সংসদের সদস্য বৃন্দের সামনে এবং সমাজের সবচেয়ে সর্বোচ্চ ব্যক্তিরা, দেশ পরিচালন যারা ভূমিকায় রেখেছেন, মন্ত্রী পরিষদের সদস্য বৃন্দ, জাতীয় সংসদের সদস্য বৃন্দ, তাদের কাছে তিনি আল কোরআনের আলোকে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি গুলো তিনি সবিস্তারে তিনি আলোচনা করেন। সম্মানিত ভাইরা আমার, তিনি শুধু জাতীয় সংসদের সদস্য হিসাবে, শুধু সংসদেই না, তার এলাকার উন্নয়নের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, আমি একদিন মুজাহিদ সাহেবের কাছে শুনছিলাম, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার কাছে শুনছিলাম যে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে তিনি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আমাদের 17 জন এমপির মধ্যে সবচেয়ে যোগ্যতম যোগ্যতার পরিচয় দিয়েছেন সাইদি সাহেব। তার এলাকার উন্নয়নের জন্য তিনি যেভাবে করে ডেভেলপমেন্ট ওয়ার্ক তিনি করেছেন,
এবং পিরোজপুর টুঙ্গিপাড়া হয়ে যে ঢাকা রোড, এই রোডের মূলত তিনি প্রথম, এই রোডের তিনি ভূমিকা রাখেন এই রোড তৈরিতে। তো সম্মানিত ভাইরা, এভাবে সাইদি সাহেবকে আমরা ইসলামী আন্দোলনের একজন কোরআনের দায়ী এবং জাতীয় সংসদের একজন প্রতিনিধি হিসাবে যেভাবে আমরা পেয়েছি, এবং তার বলিষ্ঠতা, তার বক্তব্যের মধ্যে যে যুক্তি এবং জনগণের আকৃষ্ট করার ক্ষমতা মহান রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, তিনি সেগুলোর মাধ্যমে এদেশের জনগণের কাছে তিনি যে কোরআনের প্রচারক হিসাবে, কোরআনের ব্যাখ্যাতা হিসাবে, কোরআনের তাফসির কারক হিসাবে যে হৃদয়ে যে আসীন করে তিনি নিয়েছেন, তার বাস্তব প্রমাণ আমরা পেয়েছি তার মৃত্যুর পরে। তিনি শুধু সারা বাংলাদেশ নয়, বরং সারা বিশ্বব্যাপী তার মৃত্যুর মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে, মানুষ যে বেদনা অনুভব করেছে, তারা সারা বিশ্ব থেকে তার জানাজা, এমনকি মক্কা শরীফে তার গায়েবানা জানাজা, আর দেশের ভিতরে এমন কোন জেলাও গুজরা নাই যেখানে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়নি। কিন্তু বর্তমান সরকার তার প্রতি যে আচরণ করছে, এটা বলতেই হবে যে তার যে শাস্তি দেওয়া হয়েছিল সে তো আমৃত্যু, তিনি তো মৃত্যুবরণ করার পরে তো আর তিনি কোনো দোষী লোক ছিলেন না, তার মৃত্যুর মাধ্যমে তো তার শাস্তি তো শেষ হয়ে গেছিল। কিন্তু তার মৃত্যুর পরও সরকার তার উপরে কেন জুলুম করলেন, তার জানাজা আমরা ঢাকা শহরে পড়তে পারলাম না। আমরা যারা পিরোজপুরে গেছিলাম, সরকারের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল, এখনই জানাজা করতে হবে, এখনই জানাজা করতে হবে, কেন এই আচরণ? এটা এই সরকারকে নিশ্চয় ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। সম্মানিত ভাইরা, আমি শেষে একটি কথা বলে আমার কথা শেষ করছি। যখন বেগম জিয়াকে যখন সরকার বিশেষ সুবিধা দিয়ে কারাগার থেকে বাইরে এনে তাকে ঘরের মধ্যে তিনি ঘর তাকে গৃহবন্দী করে রাখলেন, তখন সাইদি সাহেবের পরিবারের পক্ষ থেকেও একটি দাবি উত্থাপিত হয়েছিল, এবং সেভাবে সংগঠনের এজাজত নিয়েই সে প্রচেষ্টাও চালানো হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন সরকারের যে সেই ব্যাপারে সরকারের যে আচরণ, সরকারের কথাবার্তা যেটা যেভাবে আমাদের কাছে আসলো, তাতে আমাদের উচ্চ পর্যায়ের বৈঠকে আমরা তখন আলোচনা করলাম যে এভাবে করে সাইদি সাহেবকে মুক্ত করা, সাইদি সাহেবকে রাজি হবেন? এ কথা আমরা তার পরিবারের, তার বিশেষ করে তার সন্তানদের মাধ্যমে আমরা কারাগারে এ কথা পৌঁছালাম। কারাগার থেকে যে রিপোর্ট আমাদের কাছে আসলো, তিনি তার রিপোর্টে, সেই রিপোর্টে তার সন্তানদের কাছ থেকে আমরা পেলাম যে না, কারাগারে তো বহু ইমামরা এবং ইসলামের মুজাদ্দিদরা তো তারা তো কারাগারেই মৃত্যুবরণ করেছে। তিনি বলেছিলেন যে আমার মৃত্যু যদি এই কারাগারে যদি হয়, তবু হবে, তবু মাথা নত করে আমি কারাগার থেকে বের হব না, মাথা উঁচু করে যদি বের হওয়া যায় তাহলেই কেবলমাত্র আমি বের হব, মাথা নত করে আমি বের হতে রাজি নই। তার এই বলিষ্ঠতা, ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তার এই নির্ভরতা, এটা যুগে যুগে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করবে। আসুন সম্মানিত ভাইরা, আমরা আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল জামাত ইসলামী নায়েবে আমির এবং যিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের, তার ভূমিকা দ্বারা ইসলামী আন্দোলন, জামাত ইসলামীর কাজ যেভাবে অগ্রসর হয়েছে, এটা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তার প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, দোয়া, ভালোবাসা আমরা অর্পণ করছি। আল্লাহ পাকের কাছে এই দোয়া করে মহান রব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকামে যেন স্থান দান করেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।